মুদ্রা প্রকাশিত হলে এসএসসি রেজাল্ট কি করে আপনি রেজাল্ট দেখবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজ এবং অল্প সময় সবার আগে দেখবেন সেটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো এর ফার্স্টে যে কাজটা করবেন, আপনার ফোনে যখন একটা ব্রাউজার ওপেন করবেন, আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিচ্ছি। ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি গুগলে আসবেন, গুগলে এসে অবশ্যই এখানে সার্চ করবেন FTWeb24। জাস্ট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটা, এই লেখাটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, ওয়েবসাইটের ভিতরে একটা ক্লিক করবেন। ওয়েবসাইটে আসার পর আপনি ওয়েবসাইটে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন একটা পোস্ট এখানে দেওয়া আছে, সকল পরীক্ষার রেজাল্ট একটি অ্যাপে। এই যে রেজাল্ট যে পোস্ট আছে, আপনি এই পোস্টের উপরে একটা ক্লিক করবেন, পোস্ট ওপেন করবেন। পোস্টের একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনস্টল এখানে বাটন দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের ফোনে একটি অ্যাপস ডাউনলোড হবে, সেই অ্যাপসটাকে আপনি ডাউনলোড করবেন, সেই অ্যাপসটাকে ওপেন করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই অ্যাপসটাকে আমরা এখান থেকে আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এবার দেখিয়ে দেবো কী করে আপনি রেজাল্ট দেখবেন এই অ্যাপের মাধ্যমে। অ্যাপসটাকে ইনস্টল করবেন, তারপর এখান থেকে ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হয়ে যাবে, অ্যাপসটি ওপেন হলে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এসএসসি নেট আলিম এখানে আমরা এটা ক্লিক করবো, এরপর এখান থেকে আপনি ইয়ারটা সিলেক্ট করবেন। আমরা এখান থেকে 2017 সালে একটা রেজাল্ট আপনাকে বের করে দেখাচ্ছি। আপনার সালটা আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন, সেটা আপনি 2021-22 যেটাই হোক আপনি সেটা দিবেন। আমরা এখান থেকে 2017 সাল দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করবো, আমরা অবশ্যই এখান থেকে বোর্ডে ক্লিক করবো। আপনার বোর্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট, আমরা এই অপশনটা ক্লিক করবো। এরপর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটা বক্স চলে আসবে, আমরা এখানে একটা আমাদের যে রোলটা থাকবে সেই রোলটাকে আমরা এখানে দিয়ে দেবো। আমরা রোলটা দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি 4 ডিজিট আমাদের একটা অপশন এখানে কিন্তু আসতেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1230। তো এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা একটা কোড। তো এই কোডটা কিন্তু এক সময় এক এক রকম শো করবে, যেটা এখানে শো করবে সেটা আপনি নিচের বক্সে দিয়ে এখানে গেট রেজাল্টটা ক্লিক করবেন, তাহলে আপনাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি 1230। এরপরে আমরা জাস্ট এখানে গেট রেজাল্টে ক্লিক করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু চলে আসছে। আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন, ঝামেলা ছাড়া, মাত্র 30 সেকেন্ডের ভিতরে এই অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।